সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমে জাতীয় বাজেট 2021-22 প্রসঙ্গ। সরকার দক্ষতার সাথে আয় যেমন করতে পারেনি তেমনি সক্ষমতার সাথে ব্যয় করতে পারেনি বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সিপিডি। প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, এ কারণে নতুন বাজেটেও প্রবৃদ্ধি, বিনিয়োগ ও ব্যয়ের হিসাব বাস্তবায়ন হয়নি। পরিকল্পনায় কোভিডকালীন দিক নির্দেশনা স্পষ্ট করার সুপারিশ করেছে সিপিডি। মাস্টার শাকিলের রিপোর্ট। প্রতিবারের মতো বাজেট প্রস্তাবের পরদিন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বাজেট বিশ্লেষণ। আমাদের বৈদেশিক বিদেশ থেকে পণ্য আনা এবং বিদেশি পণ্য ব্যবহারের জন্য একটা ডিসকারেজ কিংবা একটা সেগুলোকে যাতে আমরা কম ব্যবহার করি কিংবা এগুলি বর্জন করি, ওই ধরনের একটা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। সেগুলোতে কর, বিভিন্ন ধরনের কর সেখানে বাড়ানো হয়েছে। আর আরেকটি, সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশ বাড়ানোর জন্য যে সুবিধাগুলি দেওয়া হয়েছে সেগুলো ভালো পদক্ষেপ। সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জন, ব্যক্তিখাতে বিশাল বিনিয়োগ ও অবাস্তব রাজস্বের স্বপ্ন দেখা হয়েছে, যা আগের বাস্তবায়িত বাজেটের তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। রপ্তানি বলেন, আমদানি বলেন, রেভিনিউ কালেকশন বলেন, সরকারের এক্সপেন্ডিচার বলেন, এগুলো যদি আমি প্রথম 10 মাসের হিসাবের যদি আমি যদি আর বাকি 2 মাসে কত করতে পারেন সেটা যদি দেখি, তাহলে কিন্তু সেটা ওই রিভাইজড বাজেটের থেকে কম হবে। তাহলে প্রবৃদ্ধির মাত্রাটা কিন্তু আবার ওই 30-25% চলে গেল, তাই না? সো আমি, তাহলে কিন্তু প্রশ্ন আসবে, তাহলে আমি বাস্তবায়ন সক্ষমতার দিকে কি পরিবর্তন করলাম যাতে করে আমি ওই 30% প্রবৃদ্ধিটা করতে পারি? হ্যাঁ, সেটা রাজস্ব আদায় বলি বা সরকারি ব্যয়ের কথা বলি, কিন্তু 9%-8% বাড়িয়েছি সেটা বললে কিন্তু মনে হয় যে আচ্ছা এটা তো একটা গতানুগতি, তারপরে ইনফ্লেশন আছে, এটা তো হয়ে যাবে। সো আমরা সেই জায়গা থেকেই বলছি যে বাস্তব অবস্থার প্রেক্ষিতে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে এবং তারা বা তারা যেটা বলছেন সেটা থেকে কিন্তু বাস্তব অবস্থার থেকে প্রবৃদ্ধিটা আরও অনেক বেশি আমাদের করতে হবে। সেটা করতে গেলে যে প্রাতিষ্ঠানিক দক্ষতা সক্ষমতার দরকার সেটা কিন্তু আমরা গত কয়েক বছরে দেখিনি এবং এই বছরেও সেটা হয়ে যাবে এই করোনাকালীন সেটা আমরা মনে করি। কোভিডকালীন বাজেট হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির 48% দখল করে আছে পরিবহন, যোগাযোগ ও জ্বালানি খাত, এমন মন্তব্য করে সিপিডির মূল্যায়ন। শিক্ষাখাতে বরাদ্দ বাড়লেও এর বড় অংশ রূপপুর পারমাণবিক প্রকল্পে। বাজেটের একটা দর্শন আছে, কেন বাজেট দেয়া হয় সেটা হলো যে আয় বৈষম্য, ভোগ বৈষম্য এবং সম্পদ বৈষম্য হ্রাস করা। এটা কিন্তু বাজেট দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় একটা ফিলোসফিক্যাল এটার একটা আর্গুমেন্ট। তো সেই জায়গার থেকেও আমরা যেটা দেখছি যে সেখানে এই যে কর্মসংস্থান সৃষ্টি করা বা নতুন দরিদ্র যারা হয়েছেন তাদের জন্য স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে তাদের জন্য সহায়তা করা, সেগুলো প্রত্যক্ষভাবে নাই। হ্যাঁ, পরোক্ষভাবে বলতে পারেন, ওই যে ব্যবসায়ীরা বলেছেন যে তারা এটাকে ওয়েলকাম করেছেন, আমিও মনে করি যে হ্যাঁ, আমদানি প্রতিস্থাপক শিল্পকে যদি আমি প্রণোদনা দেই তাহলে সেখানে আমার কর্মসংস্থান হবে। কিন্তু এটাও আমরা জানি যে কেবলমাত্র AIT অ্যান্ড VAT এবং কাস্টমস ডিউটি কমিয়ে আমাদের দেশে কর্মসংস্থান বা ব্যক্তিখাতের যে বিনিয়োগ সেটার মধ্যে চাঞ্চল্য আনা যায় না। করোনাকালীন বাজেট হওয়ায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রয়োজনীয় সংস্কারের সাহস দেখানোর সুযোগ অর্থমন্ত্রীর থাকলেও তিনি সে পথে যাননি বলে মন্তব্য করেছে উন্নয়ন গবেষণা সংস্থাটি। তবে দেশীয় উদ্যোক্তাদের সহায়তা, দেশীয় ব্যবসায়ীদের করছাড় ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে বিশেষ শুল্ক করছাড়কে সিপিডি বাজেটের ইতিবাচক দিক বলে চিহ্নিত করেছে। নাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।